ভিতরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব, যে দেখো কিভাবে নান্দনিকতার মধ্যে এই সম্পূর্ণ বিষয়টি তারা ফুটিয়ে তুলেছেন। এবং যে প্রতিমা রয়েছে সেই সাবেকি আনার প্রতিমা, সেই সাবেকি আনার প্রতিমাতেও বিভিন্ন যে মায়ের গায়ের যে গয়না থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু একটা নান্দনিকতার ছাপ রয়েছে। এবং যে মন্দিরের কথা বলা হচ্ছিল, থাইল্যান্ডের যে মন্দির এবং সেটা কিন্তু বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরের আদলে কিন্তু এটা তৈরি হয়েছে এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু এই বৌদ্ধ মন্দিরে স্থান পেয়েছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, নারায়ণ থেকে আরম্ভ করে বৌদ্ধদেব এবং সেখান থেকে আরও বেশ কয়েকটি দেবদেবীর মন্দির, কিন্তু মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ তুলে ধরা হয়েছে। এবং এই ক্লাবের যার যিনি সভাপতি তিনিও রয়েছেন আমাদের সাথে, তার সঙ্গে আগে একটু কথা বলার চেষ্টা করব। এবং তাপস মজুমদার রয়েছেন আমাদের সাথে এবং তিনিকে এক প্রকার যেমন নাকি এই পুজো কমিটির সভাপতি এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি, এবং তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, 75 বছর পূর্তি উপলক্ষে এবছরের আপনাদের টিমটা হলো থাইল্যান্ডের, আমাদের একজন ক্লাবের মেম্বার গেছিলেন, তিনি কিছু ছবি তুলে নিয়েছিলেন, সেই ছবির থেকে আমরা থাইল্যান্ডের একটা বুদ্ধ মন্দির, প্যাকোরো টাইপের বুদ্ধ মন্দির ছিল, সেইটা আমরা করেছি। এবার এই মন্দিরটা হলো আমাদের তৈরি করেছে পুরো প্যাকোরো টাইপের বুদ্ধ মন্দির। তার আগে একটু আমরা প্রাইসটা যদি তুলে দিতে পারি এই সংস্থার, অর্থাৎ এই পুজো মণ্ডপকে, এবং সরাসরি সেই প্রাইসটা আমরা একটু তুলে দেওয়ার চেষ্টা করব। ক্লাবের সভাপতি তিনি রয়েছেন এবং তার কাছেই তুলে দেবো। আর্ট প্লাসের পক্ষ থেকে স্মারক শ্রদ্ধাঞ্জলি আমরা তুলে ধরলাম এবং তাদের হাতে দিয়ে দিলাম। সেই জন্য একটু সেই চিত্রটা যেমন দেখাবো, তারপরে কিন্তু আমরা আসবো মণ্ডপের বাইরের চিত্রটা দেখাবো এবং বাইরের চিত্র পাশাপাশি এই মুহূর্তে যেমন সুন্দর হচ্ছে এবং সেই সমস্ত যারা ক্লাব কমিটির সদস্য রয়েছে তাদের কাছেও জানার চেষ্টা করব যে এই প্রথমবার কোনো একটা বড় পুরস্কার তারা পেয়েছেন এবং পুরস্কার পেয়ে কেমন লাগছে। তারা পুরস্কার পেয়ে কেমন, এটা খুবই আনন্দের জিনিস, এরা একটা পুরস্কার পাওয়ার তো বড় জিনিস আমাদের, এরা খুবই আনন্দ লাগছে যে আজকে আমাদের আর প্লাস যে আমাদেরকে আজকে এটা সম্বর্ধনা জানালেন আজকে পুরস্কার দিয়ে, আমরা নিশ্চয়ই আমরা ভালো করেছি বলেই তারা আজকে এই জায়গাটা আমাদেরকে দিয়ে আওয়া হয়েছে। তার জন্যে আমি এই সবাইকে অভিনন্দন জানাই, আজকে আমরা পেয়েছি, আমাদের যারা আছেন দায়িত্ব পুজো মণ্ডল সবাই এই ব্যাপারে আনন্দ। সরাসরি আমি একটু বাইরের চিত্রটা দেখানোর চেষ্টা করবো এবং পুজো মণ্ডপ এবং পাশাপাশি যে সমস্ত লাইটগুলো রয়েছে, অর্থাৎ চন্দননগরের যে লাইট সেই লাইটেরও ব্যবস্থা করা হয়েছে এবং সেই চন্দননগরের লাইট কিন্তু রাস্তায় ফুটিয়ে তোলা হয়েছে। এই প্রথমবার এই অঞ্চলে যে এত বড় একটি পুজো হয়েছে এবং পাশাপাশি ক্লাবকর্তা থেকে আরম্ভ করে এলাকার মানুষ যথেষ্টই কিন্তু খুশি এবং প্রত্যেক দিন যেমন নাকি নিয়ম করে এই মণ্ডপে কিন্তু সঙ্গীত অনুষ্ঠান হয়, তার পাশাপাশি এই মুহূর্তে আমি এবার প্যান্ডেলের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো যে থাইল্যান্ডের যে মন্দির রয়েছে বৌদ্ধ মন্দির, সেই বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে এবং দেবদেবীর বিগ্রহ কিন্তু এখানে থাইল্যান্ডে সেই মন্দিরে না থাকলেও কিন্তু এখানের এই মন্দিরে কিন্তু সেই সমস্ত বিগ্রহ কিন্তু ইতিমধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জায় কিন্তু একটা রিফ্লেক্টের কাজ করছে এই মন্দির চত্বরে এবং কখনো বা এটা লাল, কখনো বা সাদা, বা কখনো হলুদ এবং কখনো বা গোলাপি, বিভিন্ন রঙের কিন্তু বিচ্ছুরণ কিন্তু এই মণ্ডপের উপরে ফুটে উঠছে এবং সেটা এক প্রকার বলা চলে যথেষ্ট নান্দনিক। এবং এলাকার মানুষজন যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা কিন্তু এই দৃশ্য কিন্তু চাকিয়ে উপভোগ করছেন, এটা কিন্তু এক প্রকার বলাই যায়।